আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। কোটি টাকার বাস মেরামতে আগ্রহ নেই, বিআরটিসি ব্যস্ত নতুন যানবাহন কিনতে। সম্প্রতি ভলভো কোম্পানির 49টি বাস পানির দরে বিক্রি হয়। নামি দামি কোম্পানির আরও 5 শতাধিক বাস অকেজো পড়ে আছে, যা সংস্কারের উদ্যোগ না নিয়ে 300 নতুন বাস কেনার পরিকল্পনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি, অব্যবস্থাপনা আর সদিচ্ছার অভাবে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হচ্ছে। গণপরিবহনে যাত্রী বিড়ম্বনা নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিকের তৃতীয় পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন নিজামুদ্দিন। প্রায় 20 বছর আগে 70 কোটি টাকায় সুইডেনের বিখ্যাত ভলভো কোম্পানির 50টি দ্বিতল বাস কেনে বিআরটিসি। রক্ষণাবেক্ষণের অভাবে 5-6 বছর না যেতেই দামি বাসগুলো অকেজ হয়ে পড়ে। কোটি টাকার এসব বাস সম্প্রতি নামমাত্র দামে বিক্রি হয়। মিরপুর ডিপোতে অবশিষ্ট একটি ভলভো বাস কোনো মতে টিকে আছে। এই গাড়িগুলো আরো হয়তো যদি 2-3 বছর আগে বিক্রি করা হতো, হয়তো দামটা হয়তো আর একটু বেশি পাওয়া যেত। সুতরাং এই যেহেতু অনেকদিন আগের থেকে বহরে নাই, আর আমি আসার পরে একটা একটা গাড়ি করে আমরা কিন্তু সার্ভে করেছি। অথচ ভলভোর মতো দামি বাস অন্তত 20 বছর চলতে সক্ষম বলছেন এই বিশেষজ্ঞ। যেহেতু আমরা রক্ষণাবেক্ষণ করছি না, সংস্কার করছি না, মেইনটেনেন্স ঠিক মতন হচ্ছে না, এই বাসগুলি তার আয়ুষ্কালের আগেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে একদিকে যেমন রাজস্বর হচ্ছে না, রাজস্বের ঘাটতি হচ্ছে, এবং আরেকদিকে যেটা বড় সমস্যা, যাত্রীরা যে সেবা পাওয়ার কথা ছিল সেখান থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছে। শুধু ভলভো নয়, বিআরটিসির ডিপোতে দায়ু, টাটা, ফাও, অশোক লেল্যান্ডের মতো নামি দামি কোম্পানির আরও 5 শতাধিক বাস বিকল পড়ে আছে। মেরামতের উদ্যোগ না নিয়ে নতুন বাস কেনার পরিকল্পনা চলছে। কোনো অবস্থাতে আমার বহর থেকে যেন বাস হারিয়ে না যায়, অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা করে যদি আমি যদি বাসটা তুলতে পারি, আমরা সেই বাসটা তোলাতে বদ্ধপরিকর। ইতিমধ্যে আমরা 76 জন টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি। যাত্রী সেবার মান বাড়াবো, আয় বৃদ্ধি করবো, ব্যয় সংকোচন করবো। যদি আমরা এই মোটর নিয়ে কাজ করতে হয়, আমার বহরে গাড়ির সংখ্যা ঠিক রাখতে হবে। বিআরটিসির যারা ম্যানেজমেন্টে আছেন, আমি বলবো যে তাদেরকে আরও উদ্যোগী হতে হবে। শুধুমাত্র বাস প্রক্রিয়র করেই আপনার বিআরটিসির এই অসুবিধা বা এই ধরনের যে দুর্বলতা এবং ইমেজ সংকটে যে বিআরটিসি আছে সেখান থেকে কিন্তু বের হয়ে আসতে পারবে না। বিআরটিসির লক্ষ্য নিরাপদ ও আধুনিক রাষ্ট্রীয় সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। অথচ জনগণের করের টাকায় কেনা বাসের একটি বড় অংশ গণপরিবহনে ব্যবহার না করে লিজ দেয়া হয়েছে, আর পরিবহন সংকটে ভুগছে সাধারণ মানুষ। বিআরটিসি গাড়ি যদি একটু বাড়ানো যেত তাহলে আমাদের ভোগান্তি অনেকটা কমতো। বিআরটিসি গাড়ি আরো বাড়ে, এজন্য যাত্রীর জন্য অনেক ভালো এবং মঙ্গল। এত কম বিআরটিসি গাড়ি হলে তো আর আপনি সারা বাংলাদেশের মানে ঢাকা সিটির কভার করতে পারবেন না। বেসিক্যালি আমাদেরই সমস্যা হয় বেশি, আমাদের অফিস, স্কুল, কলেজ এগুলো যাতায়াতে খুব টাফ। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ভাড়া নৈরাজ্য ঠেকাতে গ্যাস চালিত বাস বন্ধের দাবি জানিয়েছে যাত্রী ও পরিবহন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মালিক সমিতির তথ্য মতে রাজধানীতে মাত্র 3.25% গ্যাস চালিত বাস থেকে থাকলে তা বন্ধ করাই ভালো। এতে করে তেল ও গ্যাসের গাড়ির ভাড়া নিয়ে বিভ্রান্তি দূর হবে। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বাস ভাড়া বাড়ানোর পর যাত্রীদের সাথে পরিবহন খাতের দ্বন্দ্ব লেগেই আছে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ে ও গ্যাস চালিত বাসে ডিজেলের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। গণমাধ্যমের তথ্য মতে রাজধানীতে চলাচলকারী বেশিরভাগ বাসই গ্যাস চালিত। তবে নতুন তথ্য সামনে এনে পরিবহন মালিক সমিতির দাবি, রাজধানীতে চলাচলকারী বাসের মাত্র 3.24% গ্যাস চালিত। এ অবস্থায় বিভ্রান্তি দূর করতে অল্প সংখ্যক বাস গ্যাস চালিত না রাখার দাবি যাত্রীদের। গ্যাস থেকে রূপান্তরিত করে ডিজেলে রূপান্তর করা উচিত আমার মনে হয়। গ্যাসের গাড়ি এরপরে তেলের ভাড়া নিচ্ছে, 10 টাকার ভাড়া নিচ্ছে 15-13 টাকা করে। চালকরাও বলছেন, তরলাকিত প্রাকৃতিক গ্যাসের চেয়ে ডিজেল চালিত যানবাহনের ইঞ্জিন ভালো থাকে। ডিজেলে ইঞ্জিন ভালো থাকে, গ্যাসে আপনার গ্যাস জিনিসটা হলো শুকনা জিনিস, এটা আপনার মনে করেন ভিতরে একদম শুকাই রাখে, আর তেলটা হলো ভিজা জিনিস যা ইঞ্জিনে আপনার তরল পদার্থের মতো মানে নিজের ভাতের খাবারের মতো জিনিসটা ই করে রাখে, ভিজায় রাখে। পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন গ্যাস চালিত বাস তুলে দিয়ে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো উচিত। বিআরটির একটি সুযোগ থাকে যে রেজিস্ট্রেশনের বিপরীতে এই বাসটি ডিজেলে চলছে নাকি
সিএনজিতে চলছে অথবা এলপিজে চলছে এই ইনফরমেশনটা নেওয়া। বিগত বছরে যখন আমরা দেখেছি যে আমাদের সিএনজির দাম বেড়েছে, তখন কিন্তু তারা বলেছিল যে তাদের অধিকাংশ বাসই সিএনজিতে চলে। এখন যখন ডিজেলের দাম বেড়েছে, তারা বলছেন যে তাদের অধিকাংশ বাস ডিজেলে চলে। বিআরটি যে ডেটাবেসটা থাকার কথা, সেই ডেটাবেসটা যেহেতু অনুপস্থিত, এই যে নৈরাজ্য, এই যে অব্যবস্থাপনা, এখান থেকে যদি বের হয়ে আসতে হয় তাহলে যেহেতু তাদেরই মতে যে সিএনজি চালিত বাসের সংখ্যা অনেক কম, এই বাসগুলি আমি যেটা মনে করি যে আমাদের বাসের ফ্লিট থেকে তুলে নেওয়া উচিত। সব বাসে একই জ্বালানি ব্যবহার করলে তেল ও গ্যাস চালিত যানবাহন আলাদা করার বিভ্রান্তি দূর হবে, তেমন এর পরিসংখ্যা নিয়েও সন্দেহ থাকবে না। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর তুরাগে সেতুতে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিকল্প হিসেবে পাশের একটি বেইলি ব্রিজ দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করছে, আর বেড়ি বাঁধ হয়ে ঢাকা থেকে বের হচ্ছে যানবাহন। এতে কষ্ট বেড়েছে মানুষের। ঝুঁকিপূর্ণ সেতুটি মেরামতের বিষয়ে অনেক আগে থেকেই কর্তৃপক্ষকে অবগত করা হলেও কেউ আমলে নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। জনদুর্ভোগ কমাতে সেতু মেরামত কিংবা নতুন করে নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এই রুটে চলাচলকারীদের। দর্শক, স্ল্যাব ধসের ঘটনায় টঙ্গী ব্রিজ এলাকা থেকে জনদুর্ভোগের বিষয় জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় মানুষ কতটা দুর্ভোগে পড়েছেন, আর সেতু নির্মাণ বা মেরামতের বিষয়ে স্থানীয় প্রশাসন কি বলছে? গিয়েছে এবং আমরা দীর্ঘদিন যাবত দেখতে পাচ্ছি যে বিআরটি প্রকল্পের কাজ চলমান রয়েছে, এতে করে যাবত কিন্তু গাজীপুরের মানুষ কিন্তু প্রচন্ড ভোগান্তির মধ্যে রয়েছে। এর মধ্যে আবার নতুন করে যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী উত্তরা যে সংযোগ সেতুটি রয়েছে, এটি গত বুধবার মধ্যরাতে কিন্তু এটি ধসে পড়ার ফলে কিন্তু এই রাস্তা দিয়ে যান চলাচল প্রশাসন সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। এতে করে এই ব্রিজেরই পশ্চিম পাশে যেই একটি বেইলি সেতু নির্মাণ করা হয়েছে সেটি দিয়ে ঢাকামুখী যানবাহন গুলো পারাপার করা হচ্ছে, এবং আবদুল্লাহপুর হয়ে কামারপাড়া দিয়ে যে গাজীপুরে প্রবেশের যে গাড়ি ঘোড়া গুলো রয়েছে সেগুলোকে প্রবেশ করানো হচ্ছে। এতে করে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে, এবং যাত্রীদের পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখেছি, যাত্রীদের পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরাও চরম ভোগান্তির মধ্যে পড়ছে। আমরা কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে তারা ঠিক মতো ক্লাসে যেতে পারছে না, দীর্ঘ পথ হেঁটে যেতে হচ্ছে, এবং এই সুযোগে কিন্তু থ্রি হুইলার যে সকল বাহনগুলো রয়েছে তারা কিন্তু দুই গুণ তিন গুণ ভাড়া হাঁকিয়ে নিচ্ছে। এতে করে শিক্ষার্থীরা তাদের জনদুর্ভোগে শিক্ষার্থীরাও কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে, এবং তারা কিন্তু ঠিক মতো পরীক্ষা হলেও যেতে পারছে না। তো সব মিলে যে বিষয়টা আমরা বলতে পারি যে জনদুর্ভোগ কিন্তু চরমে রয়েছে, এতে করে কিন্তু যাত্রীরা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি আপনাকে ধন্যবাদ দর্শক, এতক্ষণ জানাচ্ছিলেন তরিকুল ইসলাম তারেক, তিনি যুক্ত ছিলেন টঙ্গী থেকে। দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে, সংঘর্ষে বেশ কয়েকজন মারাও গেছেন। এক প্রার্থী হামলা করছেন আরেক প্রার্থীর বাড়ি ঘরে। কিছু কিছু জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। গতকাল উপজেলার গোরেশপুর গ্রামে মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের বাড়িতে এ হামলা করে দোহালিয়া ইউনিয়নের বিজয়ী প্রার্থী আলী হোসেনের সমর্থকরা। ঢাকার ধামরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুইজন নিহতের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যশোর, রাজবাড়ী সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের পর উত্তেজনা বিরাজ করছে। দর্শক, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে শরীয়তপুরে পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সহিংসতার বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম হোসেন। ইব্রাহিম, জেতার পরেও পরাজিত প্রার্থীর বাড়িতে হামলার কারণ কি, এ ব্যাপারে তারা কিছু বলেছেন কিনা, এ বিষয়ে আসলে প্রশাসন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিয়েছে কিনা? এখানে নির্বাচনের দিন থেকে কিন্তু বিভিন্ন হামলা, এরপর নির্বাচনের আগেও অনেক হামলা হয়েছে, মারপিট হয়েছে। তো আমরা যেটা দেখেছি নির্বাচনের পরবর্তী যে সহিংসতা, সেখানে তুলাসার ইউনিয়ন এবং আঙ্গার ইউনিয়নে কিন্তু ব্যাপক ভাঙচুর এবং বাড়িঘরে লুটপাটের অভিযোগ রয়েছে। আমি এখন আছি তুলাসার ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে, এখানে কিন্তু আমার পিছনটাই দেখতে পাচ্ছেন যে বাড়িঘর ভাঙচুর এবং বাড়িঘর একেবারে কোবায়া রাখছে। তো আমরা যতটুকু জেনেছি যে প্রশাসনের ভূমিকা নিয়েও এখানে অনেক প্রশ্ন রয়েছে। কালকে সন্ধ্যায় যেমন আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের যে
পরাজিত চেয়ারম্যান নৌকার প্রার্থী আসমা বেগম, উনিও কিন্তু অভিযোগ করেছেন যে প্রশাসন তাদের বিষয়গুলো দেখছেন না এবং প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তো আমি এখন যেই তুলাশা ইউনিয়নে রয়েছে এখানে কিন্তু প্রায় গতকালকেও শতাধিক বাড়িঘর ভাঙচুর করেছে চেয়ারম্যান প্রার্থীদের, যে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহিদ ফকির ওনার। তো আমি এখন ওনার সাথে কথা বলবো, আসলে কি কারণে এসব করতেছে আপনি একটু বলবেন সংক্ষেপে। আসলে ভোটের আগের দিন থেকেই তারা আমাদের ইউনিয়নের সকল মানুষকে আতঙ্কে রেখেছে যাতে ভোটাররা ভোট দিতে না পারে, এই কারণে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করেছে। ভোটের দিন পাঁচটা কেন্দ্রে, টোটাল পাঁচটা কেন্দ্রে আমাদের কোনো ভোটাররা এজেন্টরা যাইতে পারে নাই, সেখানে ভোট দিতে দেওয়া হয় নাই। সকাল থেকেই সেখানে হামলা মামলা ছিল এবং এটা নৌকামাকাশ জাতীয়তাবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা এই কাজটি করেছে এবং নির্বাচন পরবর্তী যে সহিংসতা হয়েছে সেখানে আজকে গতকালকে আমাদের প্রায় 100-এর উপরে ঘরবাড়ি এরকম, যেটা দেখছেন আপনি, এরকম ঘরবাড়ি লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, বোমা প্রচণ্ড প্রচুর পরিমাণে বোমাবাজি করেছে তারা এবং আমাদের সমর্থক কর্মী সমর্থকরা বাড়িতে থাকতে পারতেছে না, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে বাড়ি ছাড়া করে রেখেছে। এমন অবস্থায় প্রশাসনের যেটা করার কথা, আমাদের সহযোগিতা করার কথা, সেটা না করে তারা আজকে নীরব ভূমিকায় আছেন। আর এই নীরব ভূমিকার কারণেই আজকে প্রতিপক্ষ যারা আছে নৌকামাকা সন্ত্রাসী বাহিনীরা আমাদের সন্ত্রাসী হামলাগুলো চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আবেদন জানাই এবং প্রশাসনকে আবেদন জানাই আমাদেরকে অবশ্যই আমাদেরকে সেভ করার জন্য। ধন্যবাদ। আসলে তানি, আপনি শুনলেন যে উনি একজন পরাজিত নৌকার বর্তমান প্রার্থী এবং উনি বিদ্রোহী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের। তো আমি এই আজকে পর্যন্ত সকালেও কিন্তু আঙ্গারি ইউনিয়নে কিন্তু চর ভাষাঞ্চরে, যে পশ্চিম চর ভাষাঞ্চর, সেখানেও কিন্তু কয়েকটি বাড়িতে হামলা হয়েছে, আমি এরকম খবর পেয়েছি। এছাড়া এখানে কিন্তু সাংবাদিকের উপরেও কিন্তু হামলা হয়েছে নির্বাচনের দিন প্রকাশ্যে ভোট গ্রহণের ভিডিও করায়। তানি ইব্রাহিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ জানাচ্ছিলেন ইব্রাহিম হোসেন, যুক্ত ছিলেন শরীয়তপুর থেকে। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার উল্লেখযোগ্য সংখ্যক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। বেশ কয়েকটি এলাকায় বিদ্রোহী প্রার্থীর কাছে ভরাডুবিও হয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর। এই অবস্থায় সাংগঠনিক নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে দলটি। তবে তৃণমূল নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সাংগঠনিক কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। আরও জানাচ্ছেন আপেল শাহরিয়ার। হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রায় 900 বিদ্রোহী প্রার্থী অংশ নেয়। বিভিন্ন নির্বাচনী এলাকায় দলটির মনোনীত প্রার্থীকে হারিয়ে জয়ী হওয়ার সংখ্যাটাও এবার নেহাত কম নয়। মেহেরপুরের 2 উপজেলার 9 ইউনিয়নের মধ্যে 7টিতে দলটির বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে। খুলনাতেও 25টি ইউনিয়নের মধ্যে 10টিতে আওয়ামী লীগের মনোনীত এবং 10টি বিদ্রোহী প্রার্থী জয়লাভ করে। এমন আরও কিছু চিত্র বিভিন্ন ইউনিয়নে লক্ষ্য করা গেছে। অনেকে মনে করেন যে এই নির্বাচনে আমার ক্ষমতার পরিবর্তন হবে না, তাহলে আমি তো আসি না আওয়ামী লীগের পক্ষে, আমি ইলেকশন করি, আবার বিএনপি করতেছে না। আবার এই ফাঁকে যেটা হচ্ছে যে বিএনপিরও যারা তৃণমূলের লোকজন আছে তারা একটা সুযোগ পেয়েছেন, যে সুযোগটা হয়তো আমাদের দলের কারণে হচ্ছে, যেহেতু বিদ্রোহী প্রার্থীর ছত্র ছায়, আবার অনেক সময় যিনি নৌকের প্রার্থী তিনিও বিএনপির একটা অংশ, ওই যে জিতার জন্য সমর্থন দেবে, যেহেতু বিদ্রোহী প্রার্থী শক্তিশালী। যোগ্য ব্যক্তিকে এই দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল, বরং যারা আদেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের এ নেতা। তার দলের পথ থাকবে না এবং সে ভবিষ্যতে নৌকাপথীকে নির্বাচন করতে পারবে না, দলীয় পথীকে নির্বাচন করতে পারবে না। আপাতত এই দুটো সিদ্ধান্ত আছে, পরবর্তীতে আমাদের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের বিরুদ্ধে আর কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়। যেভাবে তৃণমূল নির্বাচনে দলটির নেতাদের নির্দেশনা উপেক্ষা করার প্রবণতা দেখা গেছে, তাতে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা প্রশ্ন ছিল সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের কাছে। ইউপি নির্বাচনে আওয়ামী লীগের একজন সমর্থককে বুঝাইতে পারেন একজন বিদ্রোহী প্রার্থী যে ভাই এই নির্বাচনে তো ক্ষমতার পর আমার সাথে থাকেন, হয়তো ব্যক্তিগত সম্পর্কের কারণে থাকতে পারে, কিন্তু জাতীয় নির্বাচনের সাথে এই নির্বাচনে কোনো তুলনা চলে না। আর আমরা চেষ্টা করতেছি নেত্রীর নির্দেশে আন্তরিকভাবে যে আমাদের দলের ভিতরে যাতে ঐক্যবদ্ধ ঐক্যতা বজায় রাখা যায়, ঐক্য বজায় রাখা যেটা আমরা চেষ্টা করছি। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। শেরপুরের শ্রীবর্দি হাসপা উপজেলার সীমান্তবর্তী সোমেশ্বরী নদীতে সেতু না থাকায় বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন 5 গ্রামের মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পার হতে হয় তাদের। স্থানীয়দের অভিযোগ, শুধু আশ্বাসেই 50 বছর কেটে গেছে তবুও সেতু নির্মাণ হয়নি।
শেরপুর থেকে মুগনিউর রহমান মনির তথ্য ও ছবিতে সৈয়দা সাদিয়া তামান্না রিপোর্ট। শেরপুরের শ্রীপুরদী উপজেলার গারো পাহাড়ের খাড়ামোড়া, রাঙ্গাজান ও কোচপাড়া সহ পাঁচটি গ্রামে প্রায় 15,000 মানুষের বসবাস। এসব গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে সোমেশ্বরী নদী। সেতু না থাকায় বছর জুড়ে এ নদী পারাপারে দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। বর্ষাকালে নদী যখন কানায় কানায় পূর্ণ থাকে তখন দুর্ভোগ চরমে পৌঁছায়। বেশি সমস্যায় পড়তে হয় শিক্ষার্থী ও রোগীদের। এখন আমার খুব অসুবিধা এটা যাতায়াত করা। বর্ষার দিনে তো খুব সাঁতরে পার হইতে হয়। আমাকে দয়া করে বৃষ্টি করে দিবেন। তো দুঃখ কষ্ট করে আমরা বসবাস করতে আছি এই জায়গাটা। ওষুধ জায়গায় মানুষ মারাই যাবো তা আসার কোনো ক্যাপাসিটি নাই। নদীর পানি বড় হয় তখন ওই সময় আমরা স্কুলে আসতে পারি না। ওই সময় আঙুর স্কুল ওই পারি থাকা লাগে। কত সমস্যা, এই সমস্যার কারণে আমরা যাতায়াত করে পাই না। যদি একজন লোক মরো তাও আমরা পার হয়ে যাবার পাই না মাড়ি দিবে। নদীর দুপাশে তিনটি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি ধর্মীয় ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দেশ স্বাধীনের পর থেকে সেতুর দাবি থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি। নির্বাচনের সময় যারা কমিটমেন্ট করে নির্বাচনে পার হওয়ার পরে সেই কমিটমেন্টটা রাখে না। আমাদের এই ব্রিজটা অত্যন্ত প্রয়োজন, মানে আমাদের প্রাণের দাবি। এই ব্রিজটা সরকার যত তাড়াতাড়ি এই ব্রিজটা দেয়। তবে এলজিডি কর্মকর্তা জানিয়েছেন সেতু নির্মাণে নকশা ও মাটি পরীক্ষার কাজ চলছে। প্রকল্প অনুমোদন হলে নির্মাণ কাজ শুরু হবে। রিসেন্টলি সয়েল টেস্ট অফ সার্ভে করা হয়েছে। এটা সাপোর্টিং রোল ব্রিজের মাধ্যমে বাস্তবায়ন হবে। আমরা এস্টিমেট কমপ্লিট করার পরে এটা আমরা অনুমোদনের জন্য পাঠাবো। অনুমোদনটা হয়ে গেলে দেন আমরা এটা বাস্তবায়নের জন্য আমরা পদক্ষেপ নেব। বারবার আশ্বাস নয়, পাহাড়ি জনগণের জীবনমান উন্নয়নে দ্রুত সেতু নির্মাণ দেখতে চান শেরপুরবাসী। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের মধ্যেই এই চুক্তি হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে FBEC কার্যালয়ে এতে স্বাক্ষর করেন FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন এবং FBEC সভাপতি কাজী এনায়েতুল্লাহ। সমঝোতা স্মারকের আওতায় দুদেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়াও ফ্রান্সে ব্র্যান্ডিং বাংলাদেশ গড়তে এই উদ্যোগ কাজ করবে বলে মন্তব্য করেন FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরিতে 2,333 টাকা বেড়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আজ থেকে 74,300 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি 71,150 টাকা ও 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে 62,402 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এখন 52,080 টাকা। বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে বাংলাদেশে স্বর্ণের দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। শ্রীলঙ্কায় চার জাতির ফুটবল লড়াই। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 4:30। প্রথম ম্যাচে সেশেলসের বিপক্ষে বেশিরভাগ সময় এগিয়ে থেকেও 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। হতাশা কাটিয়ে এই ম্যাচে ফল ঘরে তুলতে চায় বেঙ্গল টাইগাররা। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে মালদ্বীপের কাছ থেকে পয়েন্ট কাটতে শতভাগের বেশি দিতে হবে জামাল ভুঁইয়া সাদুদ্দিনদের। এজন্য শিষ্যদের উদ্বুদ্ধ করছেন এখনও নিজের কৌশলে মন কাটতে না পারা কোচ মারিও লেমস। টি-20 ও টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে আসে দলটি। সেখান থেকে সরাসরি টিম হোটেলে ওঠে তারা। পুরো দলকে করোনা টেস্ট করানো হবে, নেগেটিভ হলে শুরু করতে পারবেন অনুশীলন। এই দলের সঙ্গে বাংলাদেশে আসেননি অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। চার দিনের ছুটি কাটিয়ে 16 নভেম্বর ঢাকায় আসবেন তারা। 19 নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-20 ম্যাচ। এরপর 20 ও 22 নভেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচ হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তানের এবারের সফরে নেই কোনো ওয়ানডে সিরিজ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।